দেখে বলতেই পারবে না, আমি কোথায় তোমরা এই ব্যাকগ্রাউন্ড দেখে বলতে পারবে না, যারা যারা বলতে পারছো তারা কমেন্ট করে জানিয়ে দাও। গাইজ আমি তোমাদেরকে দেখাচ্ছি এই আমি কোথায় আছি, চলো গাইজ। এই যে সেই মিয়া খলিফা গাইজ, তোমরা যার জন্য আমাকে এত বলছিলে, প্রচুর বড় গাইজ, 150 ফুট মতো লম্বা হবে হয়তো গাইজ, অনেক কষ্ট পেয়েছি। পাশে কি কুকুর মতো করেছে পাশে, আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ও বাবা বুঝ খলিফা না মিয়া খলিফা এটা, চলো হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখতেই দিল না এত বড়, চলো কি আর করা যাবে, ক্যামেরা করে বাড়ুন গাই গাই আমাদের দাদা ক্যামেরা করে বাড়ুন নিচ্ছে। গাইজ এক সেকেন্ডের মধ্যে আমাদের পুলিশ খলিফা দেখাও কমপ্লিট, এর জন্য আমাদের পাঁচ মিনিট গাইজ, এই এক মিনিটে পুলিশ খলিফা দেখার জন্য আমাদের 20 মিনিট লাইন দিয়েছে। তো গাইজ এত কষ্ট করছি শুধুমাত্র তোমাদের জন্য, সেই জন্য ভিডিওটাকে শুধুমাত্র লাইক শেয়ার কমেন্ট করে দাও। তো গাইজ আমরা এই যে এখন এই যে বুরুজ খলিফা থেকে বেরোলাম, তো এখন নাকি কি চেরাপুঞ্জির কাছ থেকে নাকি কি ফল হচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, যারা পাপি তারা এই সুন্দর ফল দেখতে পাবে না। এই আমরা সেই 11-12 বলছিলাম জামার মতো, যারা পাপি তারাই বস্ত্র দেখতে পাবে না, সেরকম এরকম তোমরা যারা পাপি আছো তারা এই সুন্দর ফল দেখতে পাবে না। তা না ছাড়া এখানে প্রচুর সুন্দর ফল হচ্ছে, আর সামনে এখানে অনেক যারা হেটার্স আছে তারা বলবে এটা বৃষ্টি, হেটার্সরা বলবে বৃষ্টি, কিন্তু এটা সুন্দর ফল তোমরা সেটা বুঝে নেবে। হ্যাঁ তো এখানে লাইটিং এর একটু প্রবলেম আছে, আমরা উল্টো সাইডে যাচ্ছি, তো সেই কারণে একটু লাইটিং এর প্রবলেম আছে, তোমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে নাও আর কি বলবো। তাহলে আমরা সফল হয়েছি, আমরা এবার যাবো। এই যে এই যে আমাদের এখানে বেঙ্গল পুলিশ আছে, প্রচুর পরিমাণে কোঅপারেট করছে, এই রেস্টুরেন্টটা পুরো ফাঁকা পড়ে গেল, রেস্টুরেন্ট চলছে না, রেস্টুরেন্টের লোক কম হওয়ার কারণ কি বলতো গাইজ, শুধুমাত্র ওই পাশে প্রবেশ করে শুধুমাত্র উল্টো সাইডে লোক ঢুকাচ্ছে, যে কারণে এই যে একজন গরিব মানুষ যে কিনা রেস্টুরেন্ট খুলে মনে করছে যে তার দিন দিন মানে বুঝতেই পারছি তুমি আমি কি বলতে ম্যাডাম কি বলতে চাইছি, তোমরা তো বুঝতেই পারছো যে একজন ধরো গরিব মানুষ যে কিনা হোটেল খুলে তার দিন চালানোর চেষ্টা করছে, তার পুরো সবটাই মাটি করে দিয়েছে এই যে এরা। এই যে তুমি বলছো যে মিয়া খলিফা করেছে এত সুন্দর এত ভালো, কিন্তু আসলে অতটাও ভালো না, সরি বুঝ খলিফা, হ্যাঁ সরি বুজ খলিফা, ও বুজ খলিফা এটা তাই তো, এক্সট্রিমলি সরি, ও আমাদের সঙ্গে যে আছে এ বন্ধু, এই যে গাইজ তা পরিচয় করে নাই, এ আমাদের সঙ্গে আছে কি নাম, তো রাহুল নাম তো শোনাই হবে, এই যে রাহুল নাম তো শোনাই হবে, এই যে গাইজ এই যে আমাদের সঙ্গে আছে, এই যে নামটা বললাম তোমার নামটা, আর একটা আছে কোন একটা ভেবে নাও, এই যে আমাদের সঙ্গে আছে আম ম্যাঙ্গো ম্যাঙ্গো মারে গেল গাইজ গেলাচ্ছে আমাকে। আরে এই যে আমার সঙ্গে আছে মেয়ে মানুষ, তো একটু মুখ দেখাল দেখাতে পারো, তোমরা ভাঙা নাম শুনে মনে করতে পারো, তোমরা ভাঙা নাম শুনে মনে করতে পারো যে মেল ওটা, কিন্তু ওটা আসলে ফিমেল, ওটা আসলে ফিমেল মেল না, ওটা মেল না ওটা ফিমেল, ফিমেল না, এই যে আমার সঙ্গে আছে না সত্যি সত্যি, এই নাম হচ্ছে ম্যাঙ্গো, এই আমাদের বন্ধু, এই আমাদের সঙ্গে আজকে থেকে আছে, এরপরেও থাকবে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর এই যে বন্ধু আছে, বন্ধু মুখটা দেখিয়ে দে, আলোর এখানে ভালো লাগবে, হাই ফ্রেন্ডস চাই পিলো, এখানে আছে এখানে আছে, কি নাম রাহুল বললো, রাহুল আছে, কিন্তু এরকম র্যান্ডম অনেক বন্ধু আমার সঙ্গে দেখা হয়, কিন্তু এরা আমার ছোটবেলার বন্ধু, আমরা সবাই একসাথে আমরা ওয়ান থেকে আমরা একসাথে টুকলি করি, তখন তো একসাথে না না ওই বাজে কথা বলিস, ওরকম বাজে কথা বলে ফোন টাইট করে ধরতে গাইজ। আর এই যে কি বলতো
এই ফোন কিন্তু আমার ওয়াটার প্রুফ না, তো আইফোনটা নিয়ে আসতে মনে নেই, যে কারণে এই ফোনে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কি বাল বলছি, ভুলবাল, এই স্নোফল হচ্ছে, তো এই স্নোফল হচ্ছে যে কারণে এই যে একটু এই ফোনে অসুবিধা হবে, তোমাদের জন্যই করতে হচ্ছে এত কিছু, তা ছাড়া কিছুই না। কেদারনাথ টেম্পল দেখতে এসেছি আমরা, তাহলে অত সহজ নাকি, আমরা অত 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 মিথ্যা কথাও আমরা বলি না, এটা বলবে, এটা মিথ্যা কথা, এটা বলবে কি, আমরা এই গোবর ডাঙ্গি ঘুরে কিছু কি বলবে, আমরা গোবর ডাঙ্গি আছি, এই জায়গার বিরিয়ানি একদম একদম পুরো দারুন, আমি কোনদিন খাইনি, কিন্তু এরকম বলতে হয় বলে আমি বলছি যে বিরিয়ানি পুরো দারুন অসাধারণ, তোমরা চলে আসবে, চলে আসো গাইজ। এই যে আমাদের এই যে ভাঙা না সবই সরি সুভয়ের নাম, শুভ এবার আমাদের এখানে ভোটে দাঁড়িয়েছে, তোমরা গাইজ না না তোর নেশা হয়ে গেছে, এরা কি লাইন না, তো গাইজ এই যে শুভ আমাদের ভোটে দাঁড়িয়েছে, একে সবাই তোমরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সিম্বল কি দেখিয়ে দেয়। আর এই যে গাই, এই যে গাই সেই গেট, এই যে এই টাইগার সিম্বলে দাঁড়িয়েছে ভোটে, তোমরা সবাই ভোটে জয়যুক্ত করবে। হ্যাঁ কি পাড়া বলছি, নেশাই গেছে আবার বাড়া বৃষ্টি বলে তোরা আমরা ভেস্তে দিচ্ছি সব পাড়া গাইজ, এরা যতই বলুক বৃষ্টি, এরাও মাঝে মাঝে ওই যারা টাকা দেয় না, যারা উল্টো বলে, যেটাকে এরকম বলে দেয়, তাদের জন্য আমি স্পন্সর আছি, স্পন্সর দেবো, তোমরা আমি যা বলছি তোমরা বুঝে যাচ্ছ, তো আমি কাদের কথা কার কথা বলছি, তারা কিছু ভাবে না যে কার ক্ষতি হোক বা কার কি হোক, তারা যা নিয়ে মুখে যা সে বলে দেয়, এই যে সেই টাইপের মালরা যেটা বৃষ্টিকে এরকম বলেছে, এটা শুনে বল বৃষ্টি হয়ে যাও, তো তাহলে আমার এই ফোন কি থাকতো ভাঙা মাথায় প্রতিবাদ যে নিবে যাবে, তার জন্য ও সিঁদুর নাকি মুছে যাচ্ছে, ও নাকি বিধবা হয়ে যাবে আজকে অষ্টমীর দিনে। ও হো গাইস, তোমাদেরকে সবাইকে জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। গাইজ এই যে আমরা লাইনে চলে এসেছি, কি বলছি গাইজ আমাদের লাইন নাকি এখানে ছিল বলছে, আমার তো মনে হয় না, না আমার তো মনে হয় না যে এখানে আমাদের লাইন ছিল, সকাল থেকে নাকি দেখেছি পুলিশ বলছে এখানে নাকি লাইন ছিল না, লাইন ছিল, তোমরা তো জানোই আমরা কোনো অসৎ কাজ করি না, তোমরা এরকম কোনো ভাবনা যে আমরা কট লাইন করছি, আমরা কোনো অসৎ কাজ করি না, যা লাইনে আছিস তো, হ্যাঁ হ্যাঁ ঢুকে যায় যে আমাদের বন্ধু একটা মেয়ে খুঁজছে যে কিনা তার জীবন সঙ্গী নিয়ে করার জন্য, তো তোমাদের যদি কারো পছন্দ হয় তার জীবন সঙ্গী নিয়েছে তো তোমরা কি বলছিস, ফোনও বন্ধ করবো না আমরা, কি অনলাইন করছি না, নো এক্সট্রা ফোন লাগে বন্ধ হয়ে যাচ্ছে, তুই তো গেছিস কোথাও বেরোছিস না, তুই এর বেড়াতে গাইজ, এই একে বেরোতে বান দিলে বেরিয়ে যায় বোঝে না, কতবার বলেছি আমি বন্ধ কর, পাগল দিয়ে পাগল পাগল বা বন্ধ করতে বলছে, না না মরে যাচ্ছে, বন্ধ করলি বা মরে যাবি, তুই বন্ধ করলি মরে যাবি, ক্যামেরার জন্য কথা কম বলিস, কথা কম বলিস না, এমন রাখিস আমাদের ওখানে তাড়া দিত, হ্যাঁ এটা মনে রাখ, এটা মনে রাখিস যে ক্যামেরার জন্য কথা কম বলিস, বাড়া ক্যামেরা ওর জন্য বন্ধ থাকবে, বাড়া ওর জন্য বলছে ঢুকে যাবো।
প্যান্ডেলের মডেলের থিমের নাম কি থিম?